ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামাসের টানেলে ঢুকে যা দেখল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন ইসরায়েল সমস্যায় বাইডেনের সমাধান। অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার। সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চলে মিসকাপ আম এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনি সমর্থনে বৃহস্পতিবার ইসরায়েলে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে এতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের মিসকাপ আম এলাকায় অন্তত তিনটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালানো হয়। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলের মিসাগাপ আমে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। লেবাননে যুদ্ধবিমান থেকে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দেখা যায় সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণ এক এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেখানে বিশাল ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলে যুদ্ধ শুরুর পরদিন থেকেই প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে শুরু থেকেই ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ। সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর 70 যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। এদিকে হামাসের টানেলে ঢুকে যা দেখল ইসরায়েলি বাহিনী। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত ইসরায়েলি সেনাবাহিনী অঞ্চলটিতে স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূলে চলমান অভিযানে সাফল্য দাবি করে আসছে নেতানিয়াহু সরকার। যদিও নিজেদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব কখনোই দেয় না তেল আবিব, এর মধ্যে মঙ্গলবার নতুন করে হামাসের সদর দপ্তর হিসেবে পরিচালিত একটি বিশেষ টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হচ্ছে এই টানেল থেকেই গত 7 অক্টোবরে নজিরবিহীন হামলা পরিচালনা করে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার রাজধানী গাজা সিটিতে অবস্থিত হামাসের একটি সামরিক কমান্ডো সেন্টারের নিচে এই বিশেষ টানেলটি অবস্থিত। টানেলটির দখলে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন 401 এবং গিভাতি ইউনিটের সেনারা। বলা হচ্ছে হামাসের এই বিশেষ টানেলটি ইসরায়েলের কিরিয়া সামরিক সদর দপ্তরের নিচে অবস্থিত IDF-এর টানেলের মতোই বিস্তৃত ও সাজানো। ইসরায়েলি বাহিনী জানায় বিশেষ করে টানেলটি মাটি থেকে প্রায় 30 মিটার নিচে অবস্থিত। উপর থেকে নিচে নামতে ব্যবহার করা হয় 7 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট। ধারণা করা হচ্ছে টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়েছিলেন। জানা যায় হামাসের বিশেষ এই টানেলে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, এয়ার কন্ডিশনার ও অন্যান্য ভূগর্ভস্থ মিনি কমান্ডো সেন্টারের তুলনায় আরও উন্নত যোগাযোগের ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সমস্যায় বাইডেনের সমাধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরায়েল সংঘাত অবসানের পর ইসরায়েলের পাশাপাশি একটি প্রকৃত ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে। চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত থেকে বেরিয়ে এসে সংঘাতমুক্ত মধ্যপ্রাচ্যের স্বার্থে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 4 ঘন্টা বৈঠকের পর স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে আবারও দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর দেন। গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির জন্য তিনি তার ক্ষমতার সবকিছু করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এরবারে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয়। চলতি সপ্তাহে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন,
জিম্মিদের উদ্দেশ্যে তার বার্তা হলো, সেখানে থাকুন, আমরা আসছি। তিনি এই বার্তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে বাইডেন বলেন, আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো আমি আপনাদের মুক্ত করার জন্য এবং ক্ষমতার সব কিছু ব্যবহার করছি, আপনাদের সহায়তা করতে, আপনাদের মুক্ত করতে আসছি। তবে তিনি এও স্পষ্ট করেন যে এর মানে এই না যে ফিলিস্তিনে মার্কিন সেনা পাঠানো হবে। উল্লেখ্য, ফিলিস্তিনে চলমান যুদ্ধ ও ইসরায়েল রাষ্ট্র স্থাপনের পর থেকে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, একমাত্র দ্বিরাষ্ট্রনীতি মানলেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে বাইডেনের আগে মন্তব্য করেছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিকে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো স্পষ্টভাবে সকল ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানাচ্ছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা তাদেরও বিরুদ্ধে। ল্যাভরভ বলেন, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন, সেখানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের চিকিৎসা ও স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত 8 জনকে হত্যা করেছে। হামাসের অভিযানের পর থেকে রাশিয়া ফিলিস্তিনের পক্ষেই অবস্থান করছে, এমনকি জাতিসংঘে ভেটো দিয়েছে ফিলিস্তিনের জন্য। এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফরাসি বিচারকেরা। 2013 সালে সিরিয়ার ঘৌতা ও দোমা শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই হামলায় 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। 15 নভেম্বর বুধবার একটি বিচার বিভাগীয় সূত্র এই তথ্য জানিয়েছে। আসাদ ছাড়াও তার ভাই মাহের আল আসাদ ও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরা হলেন জেনারেল হাসান আব্বাস এবং জেনারেল বাসাম আল হাসান। আব্বাস সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি শাখার প্রধান। এই রিসার্চ সেন্টারে রাসায়নিক অস্ত্র তৈরি করা হয়। অপরদিকে বাসাম প্রেসিডেন্টের উপদেষ্টা। সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 2011 সালে সরকার বিরোধী এক বিক্ষোভে দমন পীড়নের পর সিরিয়া জুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা আসাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগ করেছেন। সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন 2013 সালে এই রাসায়নিক হামলার জন্য ফ্রান্সের আদালতে মামলা দায়ের করে। SCM এর আইনজীবী ও প্রতিষ্ঠাতা মাজেন দরবিশ জানিয়েছে, এটি ঘৌতায় রাসায়নিক অস্ত্র হামলার বিষয়ে জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে, তবে জাতিসংঘ ও অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনার্স যৌথ তদন্তে দেখা গেছে, সিরিয়া সরকার 2017 সালের এপ্রিলে বিদ্রোহীদের বিরুদ্ধে একটি হামলায় সারিন গ্যাস ব্যবহার করেছে, এছাড়া রাসায়নিক অস্ত্র হিসেবে বারবার ক্লোরিন ব্যবহার করেছে। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এবং দেশটির তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বার্তা সংস্থা রয়টার্সকে দারবিশ বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার অনেক অপরাধের জন্য দায়ী, তবে বিশেষ করে সারিন গ্যাসের মতো অস্ত্র ব্যবহার করে পার পাওয়া অসম্ভব। সশস্ত্র বাহিনীর কমান্ডো হিসেবে এই ধরনের অস্ত্র ব্যবহারের জন্য প্রেসিডেন্টের অনুমোদন নিতে হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।